কে হচ্ছে দেখি, মুখ দেখি, এ মা চ পাকবে কি না। এখানে একটুখানি ভাত বসিয়ে দিচ্ছি, আর ওইদিকে একটুখানি আলু ভাজা করব, তো সেইটারই তৈয়ারি করে নিয়েছি। অবশ্য আমার ভাজাটা হয়েও গেছে। এইখানে দেখো রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা সব কিছু দিয়ে না এটা আলু ঝুড়া করেছি একদম সুন্দর করে। তোমাদের দাদাভাই বেশ ভালো খায়, খুব পছন্দ করে। আর তার মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে। আর দু পিস মাছ ছিল, সেইটা দিয়ে একটুখানি তরকারি, অল্প একটু তরকারি করেছি। লেজ ছিল আর এক পিস পেটি ছিল, তো ওইটা দিয়ে দুজনের জন্য হয়ে গেছে ব্যাস। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সেরকম তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু হচ্ছে তোমাদের সবার ভালোবাসা নিয়ে। সকাল সকাল তোমাদের দাদাভাই তো বেরিয়ে পড়েছে, ডিউটি চলে গেছে, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি এক কাপ চা করে নিয়ে বসেছি। আর এই যে চা রেখেছি, এই এক কাপ চা নিয়ে বসছি। আর কি বলতো, এই গরমের মধ্যে একটা জিনিস আমি চিন্তা করছি, মানে ভাবছি যে বেশ ভালোই হয় আমার, সকালবেলা রান্নাবান্না সেরেই নিই, তারপর সারাদিন তেমন কোনো রান্নাবান্না খাবার দাবার করার থাকে না, ব্যাস নিজের জন্য যেটুকু করার হয় করি। তো এই গরমে না একটা বলতে পারো এইটা একটা পজিটিভ দিক যে সকালবেলা আমার রান্নাবান্না শেষ হয়ে যায়, না হলে দিনের বেলা এত গরমে রান্নাবান্না করা সত্যি ভীষণ কষ্টের। তবে হ্যাঁ, অন্যান্য জায়গার তুলনায় এইখানে টেম্পারেচারটা এখনও মোটামুটি ঠিকঠাকই আছে, এই 38-39 মানে টেম্পারেচার দেখাচ্ছে এখন। মোটামুটি এই ঠান্ডা গরমটা না সহ্য করা যাচ্ছে, তারপর কিন্তু মানে নেক্সট লেভেলের জুন জুলাই যে হয় 48-49 ওইগুলো মানে ওই টাইমে না সহ্যের বাইরে হয়ে যায় গরম। তো যাই হোক, আর এখন চা খাচ্ছি, তো চলো চা নিয়ে বসছি। তবে চাটা না স্কিপ করার চেষ্টা করো, মাস থেকে ভাবছি একটুখানি সিয়াসিড নেব, তো ওইটা অর্ডার দিতে হবে অনলাইনে, হাত খাকা এখন মাসের শেষ, তো ভাবছি সামনের মাস থেকে নেব। সকাল সকাল না ওইটাই বেশ ভালো হবে, খাওয়া যাবে। তো চলো চাটা খাই, পাপাই ওই রুমে ঘুমিয়ে আছে আর আমি চায়ের সঙ্গে খাচ্ছি। বলো তো আগের দিন রাত্রিবেলা না মানে ভিডিও কোনো ধরনের ব্লগ করিনি, আমি দশা করেছিলাম ঘরে, তো বলেছি তোমার দাদাভাইকে সাম্বর নিয়ে এসো বাইরে থেকে, তো সাম্বর নিয়ে এসেছিলো, সঙ্গে ইডলিও নিয়ে এসেছিলো, তো ইডলি তো রয়ে গেছে একদম মানে ঘরে না। সত্যি আমি তোমাদের সাথে কখনো শেয়ার করবো, একদম ঘরোয়াভাবে করেছি, তারপরও পুরো দোকানের মতো হয়েছিলো। তো বাস আমি একটুখানি ইডলি দিয়ে কি বলে ইডলির প্যাকেটটা বের করে নিয়েছি, একটা ইডলি আছে ওইটা দিয়ে ছাগাবো। ভেঙে গেছে, বাকি দেখো একদম পিঠে পিঠে ফিল আসছে না, চায়ের সঙ্গে খেলে একদম পিঠের ফিল আসবে। তো চলো চাটা খাই। বেশ ভালো লাগছে বলো, খারাপ লাগছে না একটুখানি, মানে ইডলিটার টেস্ট একটু খাট্টা খাট্টা হয়, তো চায়ের সঙ্গে ভালো লাগছে। শোনো বাবা উঠে চলে এসছে ঘুম থেকে, ঘুমিয়েছিল উঠে চলে এসছে। তো চলো চাটা খাই। বাপার দেখো 2 বছর কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো না ও কিন্তু স্পষ্ট করে কথা বলতে পারে না, এমনিতে মাম্মি পাপা সবই বলে, তারপরে না কোনো কথা বোঝা যায় না, হয়তো 2.5-3 বছরের মধ্যে শিখে যাবে কথা বলা। তবে ও কথা বলতে না বলে না, ওকে স্কুলেও তো ভর্তি করতে পারছি না, এটাই সমস্যা। ভেবেছিলাম প্লে মানে প্লে গ্রুপে দিয়ে দেবো, কিন্তু ও কথা বলে না, তারপর একটু দুষ্টুও, সেই কারণে স্কুলে দিতে ভয়ও করছে। নাহলে ভেবেছিলাম যে 2.5 বছরের হলে প্লে গ্রুপে দিয়ে দিলে মানে খেলার সঙ্গে টঙ্গে পাবে, কিছুক্ষণ স্কুলে সময় কাটিয়ে আসবে, ওটা বেশ ভালো হবে, কিন্তু কী করবো বুঝতে পারছি না। হয়েছে তো আগে দিকে দেখা যাক, তোমাদের দাদার সঙ্গে ডিসাইড করে কথাবার্তা বলে দিকে কি হয়। চাটা খেয়ে একটুখানি পান্তা ভাত বসিয়ে মানে গরম ভাত যেটুকু ছিল সেটাতে একটুখানি জলটা ঢেলে দিলাম, এইটা পান্তা রেডি হবে 2.5-3 ঘন্টার মধ্যে। এটা থাকে আর যে ভাত ছিল না ভাতের মধ্যে একটুখানি জল মিশিয়ে রেখেছি, 2.5 ঘন্টার মধ্যে এটা পান্তা রেডি হয়ে যাবে। সেটা না খেতে বেশ ভালোই লাগছে ইদানিং, পান্তা ভাতটা গরমের মধ্যে আর কিছু না খেতে একদমই ভালো লাগে না, সেই কারণে তো জল দিয়ে রেখেছি, কিছুক্ষণ পর খাবো। তা এখন এই দুটো ঘর একদম সুন্দর করে গুছিয়ে নেব। আজকে বেলা 11টা আর এই ঘরের কাজ আমার মোটামুটি সব কমপ্লিট, শুধু ঘরটা মোছার বাকি আছে। পুরো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এবার যাবো রান্নাঘরের দিকে, রান্নাঘরে কিছু কাজ আছে সেগুলো করব। আর কী বলো তো খিদেও পেয়েছি, তো খাবারটা কিছু একটা করতে হবে, মানে ওই পান্তা ভাতের সঙ্গে নাহলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবো, সকালের সবজি নেই।
চলো এই করে রান্নাঘরটা আগে চটপট গুছিয়ে নিই। শোনাও পার চোখ মুখ দেখে মনে হলো ওর মনে হয় ঘুম এসছে, সেই কারণে দেখো নিয়ে এসছি বিছানাতে, নিয়ে এসে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ও তো কিছুতেই ঘুমোবে না, শুধু দুষ্টুমি আর দুষ্টুমি করে যাচ্ছে, চোখ মুখ একটা বলে ও আর একটা বলে। যাই হোক, তো চেষ্টা করছিলাম যে ঘুমিয়ে পর পাপা, তো আমি ঝটপট মানে ঘরের কাজগুলো সেরে নিতে পারবো, নাহলে তো ও ভীষণ ডিস্টার্ব করবে। তো না, ও শুইনি পাপাকে, না অনেকক্ষণ ঘুম পাতানোর চেষ্টা করেছি, ও ঘুমায়নি। তো তারপর আমি চলে এসেছি এই রুমে কাজ করার জন্য, আর এই যে দেখো বসে বসে কি করছে, দেখতে পাচ্ছ এইসব কি হচ্ছে, ওর লাগানোর পর উঠাতে পারছে না, মানে এইরকম দুষ্টুমি, কিছু বলার নেই, হতে থাকে পুরো এক পাতা টিপকে পুরো নষ্ট করে দিয়েছে। এই দেখো, কি হচ্ছে দেখি, মুখ দেখি, এ মা চপ পুতু শেষ করে দিয়েছো। হ্যাঁ এখন কি হবে পাপা, ওপা পাপাই এখন কি হবে, বউ বউ লাগছে তো, বিয়ে দিয়ে দেবো পাপা তাকে, বিয়ে দিয়ে দেবো। এই হলো অবস্থা, দেখতে পাচ্ছ এত দুষ্টু, কি আর বলবো, ঘরের মধ্যে 24 ঘন্টা এইসব করে বেড়ায়, ড্রয়ারের মধ্যে রাখি তো বের করে করে এগুলো করতে থাকে, এখন পায়ে লাগাচ্ছে এই যে বসে বসে, এই যে দেখো পায়ের মধ্যে লাগাচ্ছে একটা একটা করে খুলে, শেষ হয়ে গেছে তো, উল্টো সাইডে বাবা, হ্যাঁ এই দিকে তুমি কি করছো পাপা, কি করছো এসব, কিচ্ছু বলবে না আবার, বাই বাই বাই। রান্নাঘরটা মুছি আর এইদিকে চলে এসেছি, এই ঘরটাও মুছে নিয়েছি, বাকি কাজকর্ম মোটামুটি শেষ, আর এবার স্নান করার পালা। তো স্নান করতে যাওয়ার আগে আগে বারান্দাটা একটুখানি ঝাড়ু দিয়ে দেবো, আর কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে দেবো। তো আমি এই কাজগুলো করতে করতে মোটামুটি পাশের ঘরে দিদির স্নান করা হয়ে যাবে, আমি সোনা পাপা যাবো, কিছু কাপড় আছে ধুয়ে দেবো, তো আমার একটুখানি টাইমও লাগবে, আর বাথরুম তো আজকে ভাবছি আর আজকে ক্লিন করবো না। আসলে জানো তো বাথরুম নিয়ে ভীষণ অ্যাডজাস্ট করতে হয়, সব কিছুতেই অ্যাডজাস্ট করতে হয়, অন্য জায়গায় আছে অন্য মানে মানুষের সঙ্গে তো অ্যাডজাস্ট তো করতেই হবে, কিন্তু বাথরুমটা নিয়ে যেহেতু জয়েন্ট বাথরুম দুটো ফ্যামিলি, তো ভীষণ কষ্টকর একটা ব্যাপার বলতে পারো, কারণ সবাই না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে না, তুমি যতটুকু রাখবে অন্যরা রাখে না, তো এইসবের মধ্যে ভীষণ প্রবলেম হয়ে যায়। আর আমাদের রুমের যা রেন্ট না, তার মধ্যে আরও একটা রুম চেঞ্জ করে নিজের পার্সোনাল বাথরুম ওয়াশরুম নিয়ে রুম নেওয়ার নিতে গেলে না অনেকটা টাকার প্রয়োজন, যেটা অনেকটা বেশি হয়ে যাবে, সেই কারণেই আমরা নিতে পারছি না। আর এইটার মধ্যেই আমি চেষ্টা করছি অ্যাডজাস্ট করে চলার, কিন্তু স্নানটা সেরে এলাম, আর এবার সিঁদুরটা পরে না পুজোটা দিয়ে দেব। স্নান সারার পর না আরো বেশি গরম লাগছে, যাব বাবা, যাই হোক স্নান করার পর মানে আরও বেশি গরম লাগছে, বাইরে যে এত রৌদ্র না, আর রৌদ্রটা যেন এই বাইরে কাপড় টাপড় মেলে দিয়ে এসেছি, তো তার কারণে হয়তো বেশি যেন স্কিন শরীরে জ্বালা পোড়া করছে আর কি, যতক্ষণ শরীরে জল ডালছিলাম ততক্ষণই আরাম ছিল। চলো আগে পুজোটা দিয়ে দিই, তারপর পাপাইকে একটুখানি তেল তেল লাগিয়ে দেবো। আমার সঙ্গে সোনাও পর স্নান করে এসছে, আর স্নান করার পর না একদম তেল শরীরে দিতেই চায় না গরমের কারণে, মানে ও এতটা বুঝে তেল নিয়ে এলেই মানে ভাগাভাগি শুরু হয়ে যায়, কি করবো বলো, বাচ্চাদের শরীরে কিন্তু একটুখানি তেল দিতে হয়, মুখে ক্রিম লাগিয়ে জনসন বেবি তেল অল্প একটুখানি হালকা দিয়েছি, তাতেও কান্না কাটে, এত গরম। আর কি করে বলো তো, আমার সঙ্গে স্নান করতে গিয়ে প্রত্যেকটা বালতি খালি করে ইচ্ছা মতো জল ঢালে, আর কয়েকদিন ধরেই মানে ঠান্ডা গরম লেগে না সর্দি লেগে আছে, কি করবো বলো, চট এত তাড়াতাড়ি করে মানে স্নান করে এসেছি, নিজে গিয়ে হয় না যে বাথরুমে বসে গরমের দিনটা, তো একটুখানি ভালো করে জল ঢেলে স্নান করে আসা,
সেটা আর হয় না, একদম জল জলদি স্নান করে এসেছি, কারণ ওই সর্দি লেগে আছে। আর ওর মানে সর্দি লাগার কারণ হলো ইচ্ছা মতো জল ডালে গিয়ে বালতি ভর্তি তাকে মগ্গা ভরে ভরে জল ডালবে। আর এবার যাবো আমরা খাবার খেতে, তাই না বাবা? আর তো গরম লাগছে, কি বলবো, স্নান করে এসে মনে হচ্ছে, মানে মনে হচ্ছেই না যে স্নান করে এসেছি বাবা। আর আমাদের না এই সাইডের রুমের চাইতে ওই রুমটা না একটুখানি বলতে পারো ঠান্ডা, রোদ্রের আলো টালো কম ঢুকে, আর এই রুমটাতে পুরো রোদ্রের আলো ঢুকে চারিদিক দিয়ে, গরম কিন্তু সেই পরিমাণে লাগে। এই যে দেখো জানালা, মানে খোলা জানালা, ওই পর্দাটা টেনে ধরে জানালাটা লাগিয়ে আর ওই রুমে চলে যাবো। চলো লাইটটা বন্ধ করি। এই গরমে আর যাই বলো, পান্তা ভাতের উপরে কিন্তু আর কিছুই হয় না। এটা যদি লঙ্কা পেঁয়াজ দিয়েও খাও না, তার তৃপ্তি কিন্তু একটা আলাদাই, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তবে আমি করেছি শীতলের চাটনি, ঘর থেকে নিয়ে আসা হয়েছিল শীতল, সেটাই ছিল, তেমন একটা তো খাওয়া হয় না। তো আমি আজকে একটুখানি ভর্তা করে নিয়েছি, মানে পুড়িয়ে ভর্তা করেছি, তো ওইটা খেতে বেশ দারুণ লাগে। আর চলো পান্তা ভাত শীতলে ভর্তা দিয়ে, বুঝতেই পারছো একদম ঝমে ক্ষীর হয়ে যাবে। খাবার খাওয়া শেষ, থালাটা ধুয়ে এখানে রাখলাম, ভীষণ জাল লাগছে মরিচ, একটুখানি দুটো দুটো মরিচই ভীষণ জাল ছিল। যাই হোক আমার খাবারটা না শেষ হতে হতে সোনা বাবা দেখো এইখানে শুয়ে পড়েছে, এই যে দেখো। এবার ওকে তুলে নিয়ে বিছানাতে শুয়ে দিতে হবে। এখন বাজছে 7:17, আর আমি সেই বিকেলবেলা ঘুমিয়েছিলাম না, এত ঘুম ভালো হয়েছে কি বলবো, ভাত খেয়ে তারপর শুয়ে পড়েছিলাম, আর তখন শুয়েই ছিলাম, এই মাত্র ঘুম থেকে উঠেছি, আর ওইটা মালা আছে, আরও ঘুম থেকে এই মাত্র উঠেছি, 7:17 বেজে গেছে, তোমার দাদাভাই জানে না এখনো আসেনি, বাইরে কিছু কাপড় টাপড় আছে সেগুলো গিয়ে আবার তুলে নেবো, ঝটপট 7টার সময় সন্ধ্যা হয়ে, 7টার পরেই সন্ধ্যা হয়, পুরোপুরিভাবে সন্ধ্যা হয়নি, তো সন্ধ্যাবাতি দেখাবো, সন্ধ্যার কাজগুলো সারবো আর কাপড়গুলো তুলে নেবো ঝটপট, আর পাঙ্কা চলছে এতক্ষণ ধরে পাঙ্কাটাও বন্ধ করবো। দেখো তোমাদের দাদাভাই অনেক সুন্দর সুন্দর সবজি নিয়ে এসছে, কী সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো শশা নিয়ে এসছে, আর গরমের মধ্যে শশাটা তো ভীষণ একটা প্রয়োজনীয় সবজি বলতে পারো। যাই হোক ঝিঙ্গা নিয়ে এসছে, যেটা এই সিজনে আমরা প্রথমবার খাবো। আর এখানে ডাল শেষ হয়ে গিয়েছিলো, তো একটা মিক্স আর একটা মুসুর ডাল, কলা, টমেটো, এখানে দেখো তেঁত করলা, আর এইদিকে দেখো পেঁয়াজ, আলু, রসুন, কাঁচা লঙ্কা, আর এগুলো এবার তুলে না ফ্রিজে রেখে দেবো চট জলদি করে। আর এই গরমের দিনে কি হয় বলতো, সবজিগুলো তো জায়গা মতো তুলে ঠিকঠাক মতো না রাখো না, বাইরে রেখে দিই, তাহলে কিন্তু মানে পাঙ্কা যেহেতু কন্টিনিউ চলে না, সবজিগুলো শুকিয়ে যায়, তো একদিন থাকলেই বাইরে সবজি নষ্ট হয়ে যায়, আর ভিতরে থাকলে ফ্রিজের মধ্যে সুন্দর করে রেখে দিলে তো অনেক দিন থাকে, যেটা খারাপ হয় না। তাই সেই কারণে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই চেষ্টা করি সবজিগুলো সুন্দর করে গুছিয়ে যাতে রাখতে পারি, আর রাত্রিবেলা যদি না পারি তো পরের দিন রেখে দিই সকালবেলা, নাহলে কিন্তু বেশিক্ষণ বাইরে থাকলে না সবজি পাঙ্কার বাতাসে পুরো শুকিয়ে যায়।
ফ্রিজের মধ্যে রেখে দেখো সুন্দর করে একটা কাপড় দিয়ে না সবজিগুলোকে ভালো করে কাবার করে নিচে, যাতে সবজিগুলো বেশি দিন মানে যতদিন শেষ না হয় ততদিন অবধি যেন ভালো থাকে, না হলে ওই কুলিংটা বেশি হওয়ার কারণে না সবজিগুলো কেমন নষ্ট হয়ে যায় এমনিতে রাখলে। আর দেখো ভালো করে ঢেকে ঢুকে রাখলে, কাবার করে রাখলে বেশ কিছুদিন ভালো থাকে। রাত্রের খাবারটা বসিয়ে দিচ্ছি, মানে ভাতটা আগেই বসিয়ে দিচ্ছি, মানে উচ্ছে আর আলু না সেদ্ধ দিয়ে দিচ্ছি। জানি না রাত্রেবেলা উচ্ছে খাওয়া ঠিক সেদ্ধ খাওয়া ঠিক হবে কি না, তবু দিয়ে দিচ্ছি। তিনটে বেগুন না ছোটো ছোটো একটুখানি পুড়ে নেব, বেগুনের সাইজগুলো ভীষণ ছোটো আর আমি একার জন্যই করছি সেই কারণে করে নিচ্ছি। আরে বাবা একটা না ওই কি বলে একটা চালনি টাইপের হয় না, ওইটা হলে বেশ ভালো হতো, নেব একটা ভাবছি। তরিকা হচ্ছেই না, হ্যাঁ এই ঠিক আছে। তো ওইদিকে আমি একটুখানি বেগুন ফুটতে দিয়েছি আর সেদ্ধটা রান্না করা হয়ে গেছে। তো ডাল আর বেগুনের ভাজি রান্না করার মানে আলু আর বেগুন ভাজা করবো ভেবেছিলাম, আর সেদ্ধ তো আছে ওইটা দিয়ে মাখা হয়ে যাবে। তারপর চাটনি ছিল মানে শীতলের বর্তাটাই দুপুরবেলা রান্না করেছিলাম বানিয়েছিলাম সেইটা ছিল। তোমার দাদাভাই পান্তা ভাত দেখে না খেয়ে নিয়েছে, তো খাবে না তো আমার জন্য করছি না, আমি এখন বেগুন পুড়ে নিচ্ছি আর সেদ্ধ মাখবো, তো আমার আসনা উপায় হয়ে যাবে। ঠিক জলা জল জলদি বেগুনগুলো ভালো করে একটুখানি পুড়ে নিই। কমপ্লিট হয়ে গেছে, আমি দেখো এখানে বেগুন খোসা চাড়িয়ে নিয়ে নিয়েছি, এইটা বেগুন পোড়া আর এখানে দেখো উচ্ছে আর আলুটা সেদ্ধ মাখিনি, তো সুন্দর করে মেখে নেবো। আর এখানে দেখো একটুখানি শসাও কেটে নিয়েছি। তো এই হলো আমার রাত্রের খাবার, তোমার দাদাভাইয়ের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তো আমি একাই খাবো উচ্ছেটা। ভালো আমি এই সেদ্ধটা ভালো করে চটকে মেখে নিচ্ছি, কারণ যতটা চটকে সুন্দর করে মাখবো না ততটাই কিন্তু খেতে আর দারুণ লাগবে, সেদ্ধটা মাখার কাছেই বলতে পারো। আর তো চলো আজকের জন্য বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলো না। ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো ভালো থেকো।